গুড মর্নিং, আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের এখন বাজে সকাল 9টা, আর আমি দেখতে পাচ্ছি রেডি হয়ে নিয়েছি, কারণ তাতানের আজকে পড়া আছে। ওকে 7টার সময় দিয়ে এসছি, দিয়ে এসে আমি কিছুটা এডিটিং করেছি, তারপর চা টা করলাম, আর এখন আবার আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। আর এখন আমি খাচ্ছিলাম চা, যদিও এখনো চা শেষ হয়নি, যে একটুখানি আছে। আমি না একদম গরম গরম চা খেতেই পারি না, সবাই দেখি যে দোকানে টোকানে চা খায় কিংবা ঘরে, গরম গরম না হলে আমার শ্বশুরও তাই, জানো তো, ইস চা ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আমি ভালো ইচ্ছা করে রেখে রেখে ঠান্ডা করি, আমার গরম চা খেতেই পারি না, আমার জিভে ছ্যাক করে ছ্যাঁকা লাগে। এখন একটু ফ্যানে হাওয়াতে ঠান্ডা হয়েছে, এবার ঠিক আছে। আর এতদিন সকালবেলা চা খাওয়াটা আমি একা একা খেতাম, মানে ইন্দ্র তো ওরকম চা খাওয়ার তো ই নেই, ও খেলেও এই যে চলে গেছে নিচে মার ঘরে, ওখানে বসে সবাই মিলে গল্প গুজব করে চা খায়। আর এখানে তো খেলে সেরকম গল্প গুজবটা হয় না, সকালবেলা আমারও কাজ থাকে। কিন্তু এখন যবে থেকে মা এসছে, মার সাথে বসে চাটা খাই, আর আজকে থেকে মাও দুধ চা খাচ্ছে। এতদিন কালকে পর্যন্ত লিকার চা খেয়েছে, ভয় 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 না লিকার চা খাবো। যেই কালকে ডাক্তার ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলেছে হ্যাঁ সব খাবেন, আপনি সুস্থ হয়ে গেছেন সব খাবেন, আজকে থেকে বলে দুধ চা দেই। মা লিকার চা খাই না একদম, দুধ চাই পছন্দ করে, আর সেই মানুষ এই কদিন লিকার চা খেয়েছে, ভালো তো লাগেনি নিশ্চয়ই। ঠিক আছে, আমার লিকার চা ভালো হয়, আমাদের মিষ্টি ছাড়া, আমাদের মিষ্টি ছাড়া সুগারের একটু ইস্যু আছে, মানে অল্প বর্ডার লাইনে মনে হয় না, হ্যাঁ, তার জন্য এই কদিন একটু মেনটেন করে চলেছি, যা টিচার জায়গাগুলো শুকিয়ে ঠুকিয়ে যায় আর কি। তো যদিও আজকে তোমাকে আমি কিন্তু চিনি একদমই দেইনি, কাপের মধ্যে চিনি দিয়ে নিয়েছি, আমার একটু বেশি দিয়েছি, মাটা চামচের আগা করে একটুখানি দিয়েছি। তো চলো এখন আমি দাতানকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর দেখি কি কিরকম কি টাইম হয়, সেই বুঝে ডিসিশন নেবো কি করবো না করবো। আমার মনে হয় স্কিনে আর হেয়ারে অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের শরীরের ভেতরটাকেও কিছু দিতে হবে, শরীরের ভেতরেও আমাদের ঠিকঠাক মতো পুষ্টি পাচ্ছে কিনা সেদিকটা কিন্তু নজর রাখতে হবে। শরীরের ভেতর আমাদের কতটা ঠিকঠাক আছে সেটা কিন্তু আমাদের হেলথ, স্কিন আর হেয়ারেই ধরা পড়ে। শরীরকে ঠিকঠাক মতো পুষ্টি দেওয়ার জন্য আমি কিছুদিন ধরে যেটা ইউজ করছি সেটা হলো এনভেদার ওমেগা 3 ফিশ অয়েল। তো আমরা তো রেগুলার সব রকম খাবার খাই না, তো যার জন্য আমাদের শরীরে ওমেগা 3 অভাব ঘটে। তো সেই ওমেগা 3 অভাব ঘটলে কিন্তু নানা রকম আমাদের স্কিনের প্রবলেম দেখা যায়, হেয়ারের প্রবলেম দেখা যায়, হেলথে তো প্রবলেম হবেই হবে। তো এই ওমেগা 3 ফিশ অয়েলটা নিলে কিন্তু আমাদের শরীরে সেই ঘাটতিটা পূরণ করে। আর তো দেখো এরকম সাদা কৌটোর মধ্যে এই ক্যাপসুলটা আসে, আর এর মধ্যে প্রায় 60 ক্যাপসুল থাকে ফিশ অয়েল, যেটা এই দেখো এরকম ধরনের ক্যাপসুল থাকে। তো এটা রেগুলার যদি আমরা একটা করে ইউজ করি তাহলে আমাদের শরীরে যে ঘাটতিগুলো আছে সেটা অনেকটাই পূরণ করে, হেলথ, স্কিন আর হেয়ারকে অনেকটাই বেটার রাখে। আর এছাড়া নানা রকম প্রবলেমে এটা সলভ করে, যেমন হার্টের প্রবলেম যাদের আছে, হাই বিপি প্রবলেম আছে, কিংবা জয়েন্টের প্রবলেম আছে। আমাদের যখনই একটু বয়স বাড়ার সঙ্গে সাথে না প্রত্যেকটা আমাদের মহিলাদের বিশেষ করে হাঁটুর প্রবলেম মানে জয়েন্টের প্রবলেম দেখা দেয়, কিন্তু এই ক্যাপসুলটা যদি রেগুলার নেওয়া যায় তো সেই জয়েন্টের প্রবলেমও কিন্তু অনেকটা সলভ হবে। এছাড়া আরও অনেক প্রবলেম সলভ হয়, যেমন যাদের হরমোনাল প্রবলেম আছে, এছাড়া পিরিয়ড হওয়ার সময় যাদের অনেকটা পেইন হয় একটু বেশি পরিমাণে, এক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার পাবে। এছাড়া হরমোনাল প্রবলেমের জন্য আমাদের মুড অনেক সময় অফ থাকে, তো সে এটা কিন্তু সেই ঘাটতিটা পূরণ করবে। আর হরমোনাল প্রবলেম তখনই হয় যখন আমাদের লাইফস্টাইলটা একটু অন্যরকম থাকে, কোনো এক্সারসাইজ থাকে না, যোগা থাকে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে না, তো সেক্ষেত্রে অনেক সময় হরমোনাল প্রবলেম হয়ে থাকে, আর যার জন্য আমাদের ম্যাক্সিমাম মুড অফ থাকে। তো এই ওমেগা 3 এনভেদার ওমেগা 3 ফিশ অয়েলটা যদি রেগুলার একটা করে নেওয়া যেতে পারে তো সেই সব প্রবলেমগুলো কিন্তু অনেকটাই দূর হয়ে যায়। এবার বলি এটা কখন নেবে আর কিভাবে খাবে। এটা তোমরা তিন বেলায় নিতে পারো, ব্রেকফাস্টের সময় নিতে পারো, লাঞ্চের সময় নিতে পারো, এছাড়া ডিনারের সময় নিতে পারো, কিন্তু রেগুলার একটা করে হলেই ভালো হয়, কিংবা ম্যাক্সিমাম দুটো, এর বেশি নেওয়া উচিত না। আমি কিন্তু রেগুলার একটা করে ক্যাপসুল নিচ্ছি, আর সেটা কিন্তু আমি ব্রেকফাস্টের পর নিয়ে নিচ্ছি। তোমরা যদি হেভি ব্রেকফাস্ট করো তাহলে এই ক্যাপসুলটা ব্রেকফাস্টে নিয়ে নিতে পারো, অথবা লাঞ্চের সময় নিয়ে নিতে পারো, অথবা ডিনারের সময় নিয়েও শুয়ে পড়তে পারো, যে কোনো সময় নেওয়া যেতে পারে, কোনো প্রবলেম নেই। একটা কথা বলবো, যারা প্রেগনেন্ট ওমেন কিংবা 18 বছরের নিচে তারা কিন্তু একটু ডাক্তারের সাথে আলোচনা করে নেওয়াটা আমার মনে হয় বেটার হবে।
আরেকটা কথা বলি, যারা ভেজিটেরিয়ান তারা হয়তো বলতে পারো যে দিদি এটা তো ফিশ অয়েল, এটা কিন্তু এটা খাবো না আমরা। তো একটা কথা বলি, যাদের হার্টের প্রবলেম আছে, হাই বিপি আছে, এছাড়া নানা রকম রোগের ক্ষেত্রে কিন্তু যে ক্যাপসুল কিংবা ট্যাবলেট খাও সেই সব মেডিসিনেও কিন্তু ওমেগা থ্রি অ্যাড করা হয়। আর বিশেষ করে যারা আমরা নন ভেজ খাই তাদের তো নানা রকম পুষ্টি আমরা সব রকম সব দিক সব খাবারের থেকে পেয়েই থাকি, কিন্তু যারা ভেজিটেরিয়ান তাদের তারা কিন্তু সব রকম পুষ্টি পায় না আর কি, ভেজ খায়। তো সেক্ষেত্রে কিন্তু বলবো এরকম একটা যদি ক্যাপসুল রেগুলার নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ওমেগা থ্রির যে ঘাটতিটা সেটা কিন্তু পূরণ হবে। তো দেখো আমার এটা রেগুলার ব্রেকফাস্টের পরই আমি নিয়ে নিই, আর আমি এই জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম আর এই দেখো এরকম একটা ক্যাপসুল নিয়ে নিলাম। নিয়ে যেরকম আমরা মেডিসিন নিই আর কি অন্যান্য সেরকমইভাবে নিয়ে নিতে হবে, ক্যাপসুলটা দিয়ে জল দিয়ে জাস্ট নর্মালি গিলে খেয়ে নিতে হবে। তো তোমরা যে কোনো সময় নিতে পারো, ব্রেকফাস্টের সময় নিতে পারো, লাঞ্চের সময় নিতে পারো, অথবা ডিনারের সময় নিয়ে নিতে পারো, একদমই ইজি। দেখো এনভেদার এই ওমেগা থ্রি ফিশ অয়েল যেখানে তোমরা 60 ক্যাপসুল পেয়ে যাবে এই একটা কৌটোতে, মানে একটা কৌটো নিলে তোমাদের যদি রেগুলার একটা করে নাও তাহলে তোমাদের দু মাস চলে যাবে, আর এটা কিন্তু FSSAI দ্বারা সার্টিফাইড। তো আমি এই প্রোডাক্টের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করে নিতে পারো। আমি এই রস করে দিয়েছি, এতে ওর হবে না, এতে কি কি দেবো বল, কি কি বলেছিস দিতে? বরফ, বরফ দিয়ে জুস, তাহলে আর লাভটা কি হলো খেয়ে? এরপরে কেটে দিয়ে দেবো, চুষে চুষে খাবি, করেও দেবো না রস। আবার আমাকে বলছে করতে কত কষ্ট না, অথচ খেতে কত আরাম। হ্যাঁ বুঝিস, যখন কষ্ট তাহলে আমার রস স্টাইলি কেন। চল আর আমার সবথেকে একটু করে দাও। হ্যাঁ আমার সবথেকে বিরক্তের কাজই হচ্ছে এইটা, এই লেবুর রস করা একদম ভালো লাগে না, এখন এই দুটো করতে হবে। আমার সব থেকে বিরক্তের কাজ হলো এই রস করা, যার জন্য আমি নিজে খাই না। প্রথম কথা লেবু খেতে আমার এমনিই ভালো লাগে না, ওই কেটে পিস পিস করে খেলে যখন খাই না, কি আওয়াজ হচ্ছে রে, এই দাঁতে মাথায় ঢুকে যায়, খাই না। আর এই রস করার মানে ইচ্ছে করে না, যার জন্য খাই না। এদেরকে আজকে করে দিতেই হলো, এদেরকে তো করে দিতেই হবে, এরা রসটা খাবে না। এটা দেখে বলে কি আমি কি বললি রে সবাকে, আমি রসটা নিচে করে দেয় না, আমি পিস করে দিয়ে দেয়, এবারে আমি রস করে দাও, তাকে গিয়ে দিয়েছে রস করে আমার। আবার কি শুধু রস করে দিলে হবে না, তার মধ্যে বড় চিনি স্ট্র, তাই তো? হ্যাঁ দিতেই হবে, কিছু দেয় শুধু রস করে খাওয়া ভালো পারি যাবে। সবাইকে যখন করে দিলাম ভাবলাম চলো আমি নিজেই একটু খাই, কিন্তু খেতে খেতে ভালো লাগলো। খুব ভালো করতে কষ্ট হয় কিন্তু খেতে খেতে হেভি লাগে, হেভি না খেলে আমি আসি না। ম্যাম অনেকদিন পর বটি নিয়ে সবজি কাটতে বসেছে, রেগুলার তো দেখি না। কিছু কিছু সবজি আছে না যেগুলো ছুরি দিয়ে কাটা যায় না, সেগুলো বটি নিয়ে কাটতে বসতেই লাগে। এবার ভাবলাম কি বটি যখন নামিয়েছি তাহলে চলো সব সবজিগুলো বটি দিয়ে কাটি। একদিকে কিন্তু যাই যা বলো ছুরি দিয়ে কাটা থাকে না, বটি দিয়ে কাটতে অনেকটা সুবিধাও হয়, তাড়াতাড়ি হয়। কিন্তু ওই যে আবার বটি বার করবো প্লাস নিচটা নোংরা হবে, এই করে 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 আর বটি দিয়ে কাটা হবে না, ছুরি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে। আজকে যা জিনিস কেটেছি সেগুলো ছুরি দিয়ে হতো না, এই যে মেইনলি যেটা সেটা হলো থোর, থোর কেটেছি, থোর তো ছুরি দিয়ে আমি কোনো সময় কোনোদিনই পারবো না। তো ভাবলাম কাটতেই যখন বসেছি তাহলে চলো বটি দিয়েই সব কেটে নিই। আর আজকে সবজিও অনেক কিছু কাটার আছে যার জন্য মানে বটিটা বার করেছি। খুব ভালো লাগছে তোমাকে দেখে, বটি দিয়ে কাটতে বসেছো অনেকদিন পর। আজকে মনে হচ্ছে ভিডিও করতে অনেক বাধা বিপত্তি আসছে আসবেও, কারণ বুঝতে পারছো তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ, অন্যদিন কিন্তু কাজ হয়েছে এরকম আওয়াজটা হয়নি। আমাদের আমাদের ফ্ল্যাটে লিফটের কাজ চলছে অনেকদিন ধরেই চলছে, কিন্তু এতটা পরিমাণে আওয়াজ হয়নি যতটা আজকে বেশি হচ্ছে। ওই যে আজকে অনেক প্রবলেম হবে আমার ভিডিও বানাতে। এখানে এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এখানে বিউলির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর বিউলির ডালটা হবে থোর আর কুমড়ো দিয়ে। আর এখানে সব রকম সবজি কেটে নিয়েছি, অনেক কিছু আছে এখানে, আছে ঝিঙে পটল কুমড়ো বেগুন, আর এখানে অনেক কিছু আছে গাজর বিনস পেঁপে কাঁচা কলা তারপর থোর। হ্যাঁ এই কেটে রেখেছি, কচি কচি কফির ডাঁটা ছিল এই কফির ডাঁটাও দিয়ে দিয়েছি। এই কফির ডাঁটা পড়লে না এই সব মিশানো তরকারিতে একটা ভালো সেন্ট হয়,
আরো বেশি ভালো হতো যদি তুমি মুলো পেতাম, কিন্তু মুলো তো পাইনি। যাই হোক, এই দিয়ে সম্বেষণ তরকারি হবে আর বড়ি দিয়ে। তো ব্যাস এই হবে আজকে লাঞ্চ মেনু। আর আমি ভাতও বসিয়ে দিয়েছি। দেখো এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে এই যে সব মেশানো তরকারি এটাও হয়ে গেছে। আর এটা হচ্ছে থোর আর কুমড়ো দিয়ে বিউলির ডাল, আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা। দেখো এখন বেজে গেছে 5:30, 5:35 হয়ে গেছে, কিন্তু বাইরে দেখো বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তাহলে যোগা ক্লাস ছিল, কিন্তু মনে হয় না যেতে পারবো বলে এই বৃষ্টির মধ্যে। এখন তবু বা একটু কমেছে, একটারে কিন্তু বেশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল, জোরে জোরে মেঘ ডাকছিল। মনে হয় না আজকে ক্লাসটা করতে পারবে বলে, এই বৃষ্টির মধ্যে ওকে নিয়ে আর বেরোবো না। মাথায় যদি বৃষ্টি জল পড়ে না, পুরো আবার ঠান্ডা লেগে যাবে ওরও আমারও দুজনের। দেখো শুনতে পাচ্ছ, এখনো কিন্তু মেঘ ডেকেই যাচ্ছে। বিকেলবেলা এমন বৃষ্টি হলো, মানে একদম জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়ছিল, আর বৃষ্টি তো সাথে ছিলই। তো তার জন্য আর ঠিক ওই সময়টাই, মানে তাতানা ইয়োগা ক্লাসে যাওয়ার টাইমটাতেই ওই ওরকম হলো। পুরো প্রায় অনেকক্ষণ ধরে হয়েছে, ছটারও পরে থেমেছে, মানে আধা ঘন্টা ধরে পুরো একদম তাণ্ডব চলেছে। যাই হোক, তো ওর ইয়োগা ক্লাসটা আজকে হলো না, বেরোতে পারিনি। ভেবেছিলাম বেরোলে ঘরের কিছু জিনিসপত্র লাগবে, একবারে নিয়ে আসবো। তো বেরোয়নি যখন, আর এই বৃষ্টি বাদলের রোদার আর বেরোয়নি আনতে আর কি। দেখা যাক কালকে যাবো ওখানে, কিন্তু বৃষ্টি হয়েছে হয়েছে, যেরকম পরিমাণে বৃষ্টি হয়েছে সেই পরিমাণে ওয়েদার ঠান্ডা হয়নি, মোটামুটি ভালোই গরম আছে। যাই হোক চলে এসেছি ডিনার বানাতে, আর আজকে একটা স্পেশাল ডিনার হবে, কোনো কারণ না, এমনি। তোমরা তো জানোই আমাদের কোনো কারণ ছাড়াই এমনি এমনি স্পেশাল ডিনার হয়, কারণ ইন্দ্র এতটাই খেতে ভালোবাসে। তো আগের দিন যে মাটন এনেছিল না, আমি পুরোটা করিনি ইচ্ছা করে, যতই করতাম না আরো বেশি, মানে যত বেশি করবো খাওয়াও বেশি হয়ে যাবে, এই জন্য ইচ্ছা করে পরিমাণে একটু কম করেছিলাম আর একটু তুলে রেখেছিলাম। ভেবেছিলাম সেদিনকে একটু করবো করবো, বাকি রেখে দিই, আবার আরেকদিন আরেকটা আইটেম করা যাবে। তো আজকে এমনি মাটনের ঝোল করবো, ভেবেছিলাম মাটনের ঝোল করবো আর সাথে ভাত কিংবা রুটি কিছু একটা করে ফেলবো। কিন্তু যেই শুনেছে মাটন করছি, ব্যাস উনি বলছে ফ্রাইড রাইস করো। যাই তখন আমি ভাবলাম কি থাকবে, রুটি করার থেকে, মানে আটা মেখে রুটি করার থেকে ফ্রাইড রাইসটা করা আমার অনেকটা সুবিধা হবে, তার জন্য ফ্রাইড রাইসই হবে। ওখানে ভাত আর রুটি বসিয়ে দিয়েছি। মাটনের জন্য পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে, এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, মাংসের জন্য এখানে আলুও কেটে নিয়েছি, আর ফ্রাইড রাইসের জন্য গাজর বিন্স কাটা হয়েছে। মানে পুরো টোটালি রেডি আর কি, কেটে কুটে বেটে বুটে রেডি। আর এখানে মাটনটা নুন আর টক দই, ব্যাস আর কিছু দেয়নি, এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, বাকিটা তো মশলাপাতি দিয়ে কষানোই হবে। মাটন কুকারে দিয়ে দিয়েছি আর আলুগুলো তুলে নিয়েছি, কারণ আলু তো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে। শুধু মাটনটা দিয়েছি, মাটনটা সিটি পড়লেই হয়ে যাবে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখন এই যে ভাত হয়ে গেছে, ফ্রাইড রাইসটা করে নিলেই রেডি। এদিকে ডিনার রেডি, ফ্রাইড রাইস কমপ্লিট, আর এদিকে দেখো মটনের লাল ঝোল কমপ্লিট। এটা কালারটা এসছে লঙ্কার গুঁড়োর জন্য না, কাশ্মীরি লাল মির্চ দিয়েছি, যার জন্য এত সুন্দর একটা কালার এসছে। আর এদিকে দেখো আরেকজন খাবার না পেয়ে শুধু শুধু ফ্রাইড রাইস খাওয়া শুরু করেছে। ফ্রাইড রাইস 100 এ 100, হ্যাঁ তাই। এবার এটা দেখো, আর
তোমার জন্য তুমি নকশামি শুরু করেছো কদিন ধরে, দিনের বেলা কিছু খাচ্ছ না, একদম সাধু সাজে বসে আছো, রাত হলেই আমাকে এই করে দাও সেই করে দাও, আমি পরের দিন থেকে কিন্তু রাত্রেবেলা আর এইসব রান্না করতে পারবো না বলে দিলাম। দেবো এখানে এত হাড় পুরো বেরিয়েই গেছে তো, এই আমাদের ডিনার কমপ্লিট। আমি রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, এখানে বাসন টাসন যা রাখা রেখে দিয়েছি, আর আমারও যেটুকু বাসন মাজা ছিল সেটুকু মেজে রেখে দিয়েছি, মানে টোটালি কমপ্লিট আর কি। আর চায় জলটা রেডি করে নিই, ওটা করবো মনে আছে, ভাবলাম আগে ভিডিওটা শেষ করে নিই, তারপর আমিও ফ্রেশ হবো, ওদিকে চায়ের জলটাও রেডি করতে হবে। তো গণেশ চতুর্থী ছিল, তো এটার কথা খুব একটা মনে থাকে না, কারণ আমাদের এলাকায় কিংবা এদিকটা খুব একটা এই গণেশ চতুর্থী তো হয় না, তার জন্য আর আমাদের বাড়িতে তো হওয়ার প্রশ্ন নেই, গণেশ চতুর্থী হওয়ার খুব একটা চল নেই, খুব একটা কি নেই, গণেশ চতুর্থী কোনোবারই আমাদের বাড়িতে হয় না, আর আশেপাশের এলাকাতেও খুব একটা সেরকম দেখি না। তবু তোমাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। আর একটা কথা বলি, আজকে ভিডিওটা করতে আমার খুব প্রবলেম হয়েছে সারাদিন, তোমাদের সাথে হয়তো খুব একটা আমি কথাও বলতে পারিনি, তার কারণ হচ্ছে কি বলতো, ভিডিও করতে নানা রকম দিক থেকে সমস্যা আসে, অনেক রকম দিক থেকে। যেমন মনে করো আমি না হয় একা থাকলে অ্যাডজাস্ট করতে পারি, যে এখন যেমন আমি ফ্যান অফ করে কথা বলছি, ফ্যান চলে না একটা, আমি যখন এডিট করতে বসি আমি বুঝতে পারি একটা ব্যাকগ্রাউন্ডে শো 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 করে আওয়াজ হয়, যেটা শুনতে খুবই বিরক্তিকর লাগে, কিন্তু মাঝে মাঝে এতটাই গরম পড়ে না যখন আর সহ্য করা যায় না, থাকা যায় না, তখন একটু কমিয়ে দিই। তো আমি একা থাকলে না হয় অ্যাডজাস্ট করলাম ঠিক আছে, কিন্তু যখন পুরো ফ্যামিলি থাকে তারাও অনেক সময় অ্যাডজাস্ট করে, এই সমস্যাগুলো হয়, তবু ঠিক আছে, এই সমস্যাগুলো আমার নিজের হাতে থাকে। যেমন কিছু কিছু সময় ক্ষেত্রে টিভি টিভি জোরে চালায়, আমি যখন ভিডিও করি বলে দিই যে টিভিটা একটু কমিয়ে দাও, এগুলো আমাদের নিজেদের হাতে থাকে, কিন্তু কিছু কিছু জিনিস আমার নিজের হাতেও থাকে না, তখন হয়ে যায় সমস্যা। যেমন কোনো রকম অনুষ্ঠান হলে এখানে গান ঠান বাজে, এবার গান তো ভিডিওতে দেওয়া যাবে না, কপিরাইট হয়ে যাবে, তো সেক্ষেত্রে অপেক্ষা করতে হয় কখন গানটা মানে বন্ধ হবে, কিংবা ওই সময় ভিডিও করে যেতে হয়, পরে ভয়েস ওভার দিতে হয়, খুব সমস্যা হয়ে যায়। যেমন আজকে যে সমস্যাটা হলো, আমাদের বিল্ডিংয়ে একটু কাজ হচ্ছে, লিফটের কাজ হচ্ছে, তো এতদিনও হচ্ছিল, অল্প স্বল্প হচ্ছিল, কিন্তু আজকে যাই হোক কিছু একটা কাজ করছে যেটাতে মানে জোরে বাড়ি বুড়ি মেরে কাজ করতে হচ্ছে, যার জন্য খুবই আওয়াজ হয়েছে। তো কিছু কিছু আওয়াজ হয়তো তোমরা পেয়েওছো, আবার কিছু কিছু ক্ষেত্রে আমি ওই সময়টা ভিডিওই করিনি, যে এত আওয়াজ হচ্ছে, এত পিটাপিটি, আজকে খুব পিটাপিটি করে কাজ হয়েছে, তো বুঝতেই পারছো ওপরে যদি পেটাপেটি করে আওয়াজ হয় নিচে বিভৎস আওয়াজ হয়, বিশেষ করে এখন নর্মালি যেরকম আওয়াজ না পাই ভিডিও এডিট করতে গিয়ে মনে হয় কি বাবা আমার কথা তো শোনাই যাচ্ছে না, এই আওয়াজটাই শোনা যাচ্ছে। তো যাই হোক আজকে খুবই অসুবিধার মধ্যে দিয়ে মানে নানারকম বাধা বিপত্তি পেরিয়ে ভিডিও করেছি, তো এইভাবে মাঝে মাঝে করতে হয়, কিছু করার নেই, ধরো অনেক সময় অনেক ক্ষেত্রে অসুবিধা হয় বুঝি, কিন্তু কী করবো বলো, তোমরাও একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আর কি, আজকের দিনটা শেষ, আমার কাল থেকে শুরু হবে নতুন দিন, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট।